길 걸로 여호타간 내려오르나 소디 인도 아삼이 굳이 보아가로나 아스케 브로카 쇼티 보러가려 모두 제럭디 তার হত্যা কাণ্ডের পূর্বে কারা তাকে হত্যা করতে পারে, কারা তাকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা উত্তোলন করেছে, কোন ভূমি দস্যুরা কত টাকা দিয়েছে, যার জীবন দশায় সেই কথাগুলো বলে গেল, যাদেরকে আজকে তিনি ছন্দভাজন হিসেবে তার জীবন দশায় বলে গেল। আজকে হত্যাকাণ্ডের পর আজকে পুলিশ দীর্ঘ তদন্ত করে বললেন আমরা কোনো আসামি খুঁজে পেলাম না। আজকে সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী আমরা আলাদাভাবে প্রোগ্রাম করবো বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের আজকে নাগরিক কমিটি আমরা আন্দোলন করছি, নাগরিক কমিটি একটি মৃত্যুবার্ষিকী পালন করার জন্য, হত্যাকাণ্ডের বার্ষিকী পালন করার জন্য এই সাতক্ষীরায় একটি হলরুম খুঁজে পাওয়া যায় না। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য আইনজীবী সমিতির সেখানে হোক অন্যান্য প্রত্যেকটা জায়গায় আজকে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আমরা যে কারণে করব আমরা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী এবং মানবরা একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করব। কিন্তু আপনার নাগরিক কমিটির আর একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব অপরেশ পাল, যিনি ষাটের দশকের ছাত্র আন্দোলনের নেতা ছিল, 1972 সাল থেকে এই তৎকালীন সাতক্ষীরা মহকুমা ছাত্র ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন। 1972 সাল থেকে সেই অপরেশ পাল গতরাত্রে মারা গেছেন, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং বেশ কিছুদিন কারাভোগের পর তিনি মুক্তি পেয়ে তিনি মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে সংগঠিত করার ক্ষেত্রে সহায়তা করেন। সেই অপরেশ পাল গত রাত্রে মৃত্যুবরণ করেছেন, আমরা তার মৃত্যুতে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা গভীর শোক জ্ঞাপন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আজকের এই মানববন্ধন কর্মসূচি আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ইসামতির পানি আনো সাতক্ষীরা বাঁচাও, ইসামতির পানি আনবে না যত নদী খাল খনন করো না কেন সাতক্ষীরা বাঁচবে না। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ আন্তরিক 475 কোটি টাকা দিয়েছেন, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য 531 কোটি টাকা দিয়েছেন, অপ্রতক্ষের আরেকটি প্রকল্প দ্বিতীয় প্রকল্প যেটি এক থেকে পাস হয়েছে, সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি এবং কয়লার যে নদী ভাঙন রোধ করার জন্য 8,100 কোটি টাকার বিভিন্ন প্রকল্প পাইপ লাইনই রয়েছে, কিন্তু আজকে এই প্রকল্প আমাদের কোনো কাজে আসছে না, কারণ আজকে কাজে আসছে না পানি উন্নয়ন বট এবং বট সংশ্লিষ্ট খাল হয়ে আজকে আরেক দিকে চলে যেত, বিদেশে পাচার করবে, এটিকে জনপ্রতিনিধির কোনো দায়িত্ব নয়, স্থানীয় প্রশাসনের কি কোনো দায়িত্ব নাই, জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের প্রতিনিধিত্ব করেন, উনি কি ভাবনা করেছিল অনেক ব্যানার পোস্টার মেরেছিল সাতক্ষীরার খালকে খুব সুন্দর উন্নয়ন করবেন, কোথায় সেই উন্নয়ন, কোথায় খাল কাটা আপনারা দেখছেন না। আমি বক্তব্য বেশি করতে চাই না, আমি স্থানীয় প্রশাসনকে বলুন গত কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমি স্থানীয় প্রশাসনকে বলতে চাই আমার এই বক্তৃতাটা আপনারা কোট করবেন, স্থানীয় প্রশাসনের কাছে জানাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানাবেন, আমি সাংবাদিক ভাইকে বলছি আপনাদের যতগুলো পত্রিকা আছে যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে আপনারা ঘোষণা করে দেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছে কোন কাজের টাকা আর দেওয়া হবে না যতদিন পর্যন্ত ওই কাজ শেষ না হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলতে চাই, আমি ডিসি প্রশাসনকে বলতে চাই, আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাথে একমত, আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কি মানেন কি মানেন না আপনারা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী যখন যে ঘোষণা দেবে সেটা গেজেট না হলেও সেই দিন থেকে একটি আইন
সেই আইনটা আপনারা মানেন কিনা আপনারা বন্ধ করে দেন এই কাজ যেদিকে শেষ না আমি আবার তাকে জানাব আপনার ঘোষণা অনুযায়ী এই প্রশাসন এই মানিনি অর্থাৎ পত্রিক মানিনি কৃষি প্রশাসন আমার পত্রটা হল তখন এইখানে অনেক পানি থাকত তারপরে বাদ দিয়ে ঝুড়ি কোদাল দিয়ে এই খাল খনন করেছিল সুন্দর ভাবে গত কয়েক বছর আগে এই এক্সকেভেটর মেশিন দিয়ে খাল কাটা হচ্ছিল সেটাও খুব ভাবি কাটা হচ্ছে কিভাবে কাটা হচ্ছে এর আগে আজকে এই খাল আমাদের জীবন দশায় আমরা দেখেছি তিনবার খনন করতে দুইবার ঝুড়ি কোদাল নাগরিক জাতীয় বন্ধুরা সাথে সাথে আমরা আজকের যে জায়গায় দাঁড়িয়ে এই বক্তৃতা দিচ্ছি এই খালটি হল শায়রের খাল এখানে সরকারের পক্ষ থেকে চোদ্দ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই খালটি খনন করার জন্য জাতীয় বন্ধুরা আপনারা জানেন এই খাল খনন করার নামে আমাদের সাতক্ষীরার যে ব্যবসায়ীরা আছে ছাত্রার এই প্রাণ শেয়ার খালকে নিয়ে যে ধরনের কার্যক্রম হচ্ছে তার উপরে বক্তব্য রেখেছেন আমি বলতে চাই ছাত্রার প্রাণ শেয়ার খাল